আমি কে? হ্যাঁ আপনি কে? আমি কে? আমি হাবিলদার। আমি কে? যাইবেন না, দেখাইতেছি। আচ্ছা আমি দেখাইতেছি, আপনি যাইবেন না। কি দেখা? আচ্ছা আমার বাবুটা কি মন খারাপ? বুঝতে পারলাম না কখন থেকে আইসা বসে রয়েছি, কিন্তু তুমি কোনো কথাই বলতেছো না। আচ্ছা কি হয়েছে তুমি আমার একটু বলো তো। আমার কিছু হয় নাই। আচ্ছা তাহলে তুমি কথা বলতেছো না কিসের জন্য? কতক্ষণ ধরে দুজন একসাথে বসে আছি তো বসেই আছি, কিন্তু তুমি আমার কিছু বলতেছো না, কি সমস্যা বলো? কি সমস্যা তুমি জানো না? তুমি আমাকে দুই বছর ধরে ঘুরাইতাছ, বাইক কিনবা বাইক কিনবা কই, তুমি তো বাইক কিনতেছো না। আহা শোনো না বাবু, তোমার কথা কি শুনবো আর, আমার কোনো শোনা দিচ্ছে নাই, আমার ভালো লাগতেছে না, আমি এখন বাসায় চলে যাব। আচ্ছা তুমি বাসায় যাইও, তোমার জন্য একটা গিফট আছে। গিফট? তুমি আমাকে কি গিফট দিবা? আচ্ছা তুমি একটু চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করবো মানে? আচ্ছা তোমার চোখ বন্ধ করতে বলছি, তুমি বড় করে তাকাইতে বলিনি তো আমি, বন্ধ করো একটু চোখটা। আচ্ছা ঠিক আছে, এবার চোখটা খোলো। সারপ্রাইজ, তুমি বাইক কিনছো? হ্যাঁ। তুমি আমাকে আগে বলবে না, তুমি বাইক কিনছো? তুমি বলার সুযোগ দিছো। বাইক কোথায়? আচ্ছা কোথায় বাইক? চলো চলো আমাকে নিয়ে চলো। চলো চলো, অনেক জায়গায় যাবো বাইক। অবশ্যই। শোনো আগে। হ্যাঁ তোমার কথা কি শুনবো? তুমি এই এই তোমার বাইক, হ্যাঁ এটা তো বাঙালি চলচল না, তুমি বেবে বেবে করতে করতে আসছো, বাইক কিনছো তুমি? হ্যাঁ আচ্ছা একটু বোঝার চেষ্টা করো, আমি বলি তোমায়। তো তোমার কথা বুঝতে চাই না, তোমার চাই। শোনো না বাবু, আরে এটা তো আমার বাইক। তোমার বাইক মানে আমাকে সান্তনা দেওয়ার জন্য? আরে এইটাই তো আমার বাইক। আরে তুমি বলছো সত্যি? তুমি ওই সময় আপসেট ছিলে তো, মানে অন্যের বাইক দেখি আমার বাইক মনে করছো। চলো আচ্ছা চলো তাড়াতাড়ি যাই। ওকে চলো যাই। স্যার একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, সমস্যা নেই। স্যার আমি এই ডিপার্টমেন্টে অনেক বছর ধরে কাজ করি স্যার। জি। কিন্তু স্যার আপনার মতো সৎ পুলিশ অফিসার স্যার আমি দেখিনি। আরে না মামুন সাহেব, এরকম কিছু না, দেখেন আপনি সৎভাবে যদি চলাফেরা করেন আল্লাহ ভালো পাইবে, মানুষ আপনাকে ভালো বলবে, মানুষের যে পুলিশের প্রতি যে আস্থাটা এটা মানুষ রাখবে আর কি। ঠিক আছে আচ্ছা আপনি কেন গালাগালি দিচ্ছেন আমাদের? আমি গালাগালি দিলাম কো? আমি তো বললাম যে স্টপ স্টপ, এটা কি গালাগালি হয়ে গেল? কোনটা স্টপ আর কোনটা স্টপ ইট সেটা কিন্তু আমি কি বুঝি না, কি মনে হচ্ছে? আপনি ভুল শুনছেন। আরে আপনার কি মনে হচ্ছে যে অশিক্ষিত না? এ আপনি কে? আমি কে? হ্যাঁ আপনি কে? আমি কে? আমি হাবিলদার। আমি কে? যাইবেন না, দেখাইতেছি। আচ্ছা আমি দেখাইতেছি, আপনি যাইবেন না। কি দেখাবেন আপনি? আমি কে দেখবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু এদিকে আন স্যার। স্যার আমি ওই দর্শি গাড়ি। হ্যাঁ আপনার আইন ভঙ্গ করো, হেলমেট নাই, আবার আমি কে? আপনার সারকে ডাকেন স্যার। ওই মাথা হেলমেট নাই, আবার আমার দিকে আপনি কে? আমি কে স্যার, একটু দেখাই দেন, দেখাই দেন। আপনি চুপ থাকেন তো, স্যার আসছে, আমি স্যারের সাথে কথা বলতেছি। হ্যাঁ আপনি কথা বলবেন না স্যার, বিষয়টা হয়েছে আমরা আসছি, আমাদের মাথায় হেলমেট নাই, উনি আমাদের গাড়ি হিসাবে দিয়ে থামাইছে, আমার উপর উনি অকথ্য ভাষায় গালাগালি করতেছে ইংলিশে। আচ্ছা স্যার এটা কোন ধরনের ব্যবহার? মোহন ভাই আপনি তাকে গালি গালাজ করছেন কেন? স্যার ওই অ্যাক্সিডেন্টের পর কথা বাজে স্যার। আচ্ছা ঠিক আছে, যাই হোক বুঝতে পারেন। আচ্ছা আপনার কাগজপত্র কোথায়? স্যার কাগজপত্র সবই ঠিক আছে, কাগজপত্র আছে সাথে। আপনার হেলমেট কোথায়? স্যার হেলমেটটা আনতে একটু ভুলে গেছি আর স্যার বাসা আমার এই সামনেই। আপনি হেলমেট আনতে ভুলে গেছেন, ঠিক আছে আপনি হেলমেট নিয়ে তারপর আসেন। স্যার স্যার পরে দেখতে স্যার শুনেন স্যার, আমার বাসা সামনে, ব্যাপারটা স্যার তাড়াহুড়ায় ঘুরতে বেরোয়েছি তো স্যার হেলমেটটা আনতে ভুলে গেছি। স্যার আমার বাসা কাছেই স্যার, ব্যাপারটা একটু বুঝুন স্যার। আচ্ছা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসবেন, রোডে একটু খরচ করবেন, আমাদের কিছু দিবেন না, তা তো হয় না। দেখছো বাবু, পুলিশ খায় ঘুষ, আবার কত ভাব তাদের। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি স্যার, একটু বোঝার চেষ্টা করেন স্যার। এই আপাতত 2000 টাকা নেন।
না না এটা হবে না আরো লাগবে আচ্ছা বাবু আর আর একটা যে টাকা দিয়ে দাও যাও 1000 তুমি তো জানো কত আচ্ছা ঠিক আছে স্যার এই 3000 টাকা আছে এটা নেন স্যার চাবিটা দাঁড়া না আসছিস এই দুটো আপনাদের জন্য ঠিক আছে আর এই হলো আপনাদের চাবি স্যার হেলমেট বুঝতে পারলাম না ব্যাপারটা আচ্ছা আপনি তো মনে করছেন আপনি টাকা নিয়ে আমি খেয়ে ফেলাইছি আসলে আপনার টাকা আমি খাইনি আপনার টাকা দিয়ে আপনাকে আমি হেলমেট কিনে দিয়েছি জানি আপনারা হেলমেট কিনবেন না কথা হলো যে আমারটা ভাই ছিল খুব আদরের ও বায়না করছে পরে আমি ওটা মোটরসাইকেল কিনেছি কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওর মাথাটা এমনভাবে থেত লেগেছে যে আমার আইডেন্টিফাই করতে খুবই কষ্ট হয়েছে এখন আমি চাই যে আর কোনো মা বাবার কোল যেন খালি না হয় কোনো বড় ভাইয়ের যেন ছোট ভাই না মারা যায় এজন্য আমি হেলমেটটা সবাইকে আমি দিই আপনার টাকা দিয়ে আপনাকে আমি হেলমেট কিনে দিচ্ছি ও আচ্ছা স্যার ঠিক আছে জি স্যার আমি বুঝতে পারছি স্যার আসলে আমরা কখনো এই চিন্তাটাই করি না যে আসলে যে আমারটা হেলমেট কতটা জরুরি আমরা ভাবি যে হেলমেট একটা বোঝা এই জন্য আমরা এটা সাথে রাখি না কিন্তু এইটা যে আমাদের কত ভালো একটা সেফটি একটা ছোটোখাটো দুর্ঘটনায় একটা মাথায় আঘাত পাইতে পারি এটা আমাদের কিন্তু অনেক সহায়তা করে ওই যে আপনার বললেন যে আপনার ভাইয়ের দুর্ঘটনায় আপনার ভাইয়ের আইডেন্টিফাই করতে পারেন না আপনি আর যদি হেলমেট থাকতো অবশ্যই আর যাই হোক ওর ফেসটা দেখা যাইত স্যার স্যার আসলে আপনি একজন মহৎ মানুষ স্যার এরপর থেকে আমরা যখনই বেরোবো তখনই হেলমেট নিয়ে বেরোবো কি বলো হ্যাঁ ধন্যবাদ স্যার স্যার আপনাকে অনেক ধন্যবাদ আর বাইরে সবাইকে আমরা বলবো যে আসলে সবাই যেন হেলমেট ব্যবহার করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি সচেতনমূলক কিছু লোক দেখা যায় যে বাইক চালায় হেলমেট ছাড়া সার্জেনে মামলা করে এই করে সেই করে আসলে আপনি যদি হেলমেট দিয়ে বাইক চালান যে কোনো একটা দুর্ঘটনা থেকে আপনার মাথাটা বেঁচে যাবে আপনার আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আপনার ফ্যামিলিকে দেখবে এই জন্য সবাই সবসময়ের জন্য হেলমেট ব্যবহার করবেন নিরাপদ জার্নি করবেন ধন্যবাদ সবাইকে আমতলি মাল্টিমিডিয়ার পাশে থাকবেন